হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং এবং শুভ কার্তিক পুজো। তো সকলকে আবার একটা নিউ ব্লগে স্বাগতম। আর আজকে আমাদের বাড়ি কার্তিক পুজো, এই জন্য আমি সেজে বুঝে বসে আছি। আগের ইয়ারে আমাদের বাড়ি জোড়া কার্তিক পড়েছিল। তো একবার কার্তিক ঠাকুরের পুজো করলে, মানে যে কোনো পুজোই একবার করলে সেটা 3 বছর করতে হয়। তো আগের বারে খুব বড় করে হয়েছিল, তখন তো আমি ব্লগ ব্লগ করতাম না, তাহলে খুব ভালো হতো, দেখাতে পারতাম। অনেক লোকজন এসেছিল, খাওয়া দাওয়া হয়েছিল, অনেক কিছু আইটেমস হয়েছিল, কিন্তু এবারে কাউকেই বলা হয়নি। আর কারণ ঘরোয়াভাবেই ছোট করে করা হচ্ছে, জাস্ট আমি, মা, বাবা আর ও। আমার বাড়ির লোকজন আসতো, কিন্তু আমার মায়ের শরীর তো ভালো নেই, আবার রিসেন্টলি খুবই খারাপ করেছে, আবার হসপিটাল যেতে হয়েছে, এরমই চলছে। ওই জন্য মা আসতে পারলো না। মা ওখানে খুব মানে মন খারাপ করছে যে আসতে পারছে না। কার্তিক পুজোতে আমার বাড়ির লোকদের, মানে কার্তিক পুজোতে বলে যে দিদার বাড়ির লোকদের আসতে হয়, তো সেটা তো হচ্ছে না। তো আমরা 4 জনে মিলেই করছি। তো আমি রেডি টেডি হয়ে বসে আছি, আর ওইদিকে ঠাকুরের সব কিছু গোছানো হয়ে গেছে, শুধু ঠাকুরমশাই আসার অপেক্ষা আছে, আসলে পুজো শুরু হবে। ঠাকুরমশাই আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছিলো, 7:30 আসার কথা, উনি এসেছে 7:45, আর পুজো শেষ হতে হতে প্রায় 7:45। যা,
এবার চলে যা চলে আসো 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 আনা তোমার পকেটে কি আছে মাল দেবে মালটা মিষ্টি একটা আছে তো ওই জন্য ওইটা করছে তখন থেকে দুটো সুগার ফ্রি মিষ্টি এনে খাইছি বাবু তুমি আবার কেন ওই মিষ্টি খাবে লোকজনে বলেছি তাই তো বাবা বাবা টিপ পড়েছে দেখো হ্যাঁ কি সুন্দর টিপ পড়েছে টিপু পড়েছে টিপু রাজকুমার নিয়ে এসছি আমি একটা যাবো আর তাই ঠিক আছে এখন না সকালে পুজো শেষ হয়ে গেছে ঠাকুর মশাই চলে গেল আমি মিষ্টি নিয়ে এসে খাচ্ছি আর এখানে বরফি মিষ্টি খাওয়ার জন্য রাজনাজি করছে অলরেডি ওকে দুটো সুগার ফ্রি মিষ্টি খাওয়ানো হয়ে গেছে সন্ধ্যেবেলায় তাও হবে না এইটা চাই বেশি মিষ্টি মিষ্টি চাই টিপ পড়েছে হ্যাঁ বরফি এই বাবা এবার শান্তি আমি আর বলছি দুজনেই টিপ করেছি সবাই টিপ করেছি আর চোখ নড়ছে না একদম ওর দাঁড়াতো না গোটা মিষ্টিটা মুখের মধ্যে ঢোকাতে হলো ভাবলাম আস্তে আস্তে সুন্দর করে খাবো শান্তি নেই আমার খেতে দেবে না হাত থেকে নিয়ে নেবে পারলে তাহলে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি পুজো শেষ এবার মা রাতের জন্য পরোটা রান্না করেছে খাবো আজকের ব্লগটা এখানেই মতো শেষ করছি তো যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দে গুড নাইট টাটা